গাইস আমরা এখন আছি মহিষাদলে আর মহিষাদলের রাজবাড়ি থেকে 4 কিলোমিটার দূরেই একটা নতুন একটা কালী মন্দির নতুন তৈরি করা হয়েছে আর আমরা আপাতত সেই কালী মন্দিরে দেখতে যাব কালী মন্দিরের নাম মাতৃভবন আর সেই মন্দিরে আজকে আমরা আপাতত যাব আমরা মহিষাদলের রাজবাড়ি যেখানে আছে এই রাজবাড়ি থেকে টোটোতে করে আমরা টোটোতে উঠেছি মাত্র 15 টাকা টোটো ভাড়া মাত্র 15 টাকা নেবে আর এই টোটোতে করে আমরা আপাতত যাচ্ছি চলো সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো গাইস আমি এখন আছি মহিষাদলে আর মহিষাদলের রাজবাড়ি থেকে 4 কিলোমিটার দূরেই একটা নতুন মন্দির স্থাপিত হয়েছে এটির নাম মাতৃভবন গেস্ট হাউস এখানে মন্দির আছে প্লাস এখানে গেস্ট হাউস সঙ্গে একসঙ্গে আছে তোমরা এখানে আসলে অবশ্যই এটা ঘুরে যাবে এটা খুবই সুন্দর একটি মন্দির সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো তাহলেই তোমরা জানতে পারবে যে কী কী আছে এই মন্দিরের ভেতরে আর আমার ঠিক সামনে আমি এখন মহিষাদল এই মন্দিরের সামনে এসে গেছি আমার সামনেই মন্দিরটা আছে তোমরা সেটা নিজের চোখেই দেখে নাও মহিষাদল রাজবাড়ির দিক থেকে তোমরা যদি আসো তাহলে তোমরা মন্দিরের ড্যান দিকে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা দিয়েই তোমরা এখানে আসবে মন্দিরের সামনে আমরা চলে এসেছি এইবার এইখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবো 10 টাকা টিকিট মূল্য টিকিট কাটবো এবং ভেতরে প্রবেশ করব এটি হচ্ছে কালী মন্দির চলো সামনে এগিয়ে চলো আর কি আছে দেখে নি তারপরে এই মন্দিরে যাব মন্দিরের কারুকার্য এতটাই সুন্দর আমার তো দেখতে বেশ ভালো লাগছে তোমরা যদি মহিষাদল রাজবাড়ি ঘুরতে আসো বা কৈলাস মন্দির বা আশেপাশে কোথাও যদি এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু এই মন্দিরটা একবার ঘুরে যাবে আমি এখন আছি মাতৃভূমি গেস্ট হাউসে আর এটি অবস্থিত মহিষাদল রাজবাড়ি মহিষাদল রাজবাড়ি তোমরা তো সকলেই জানো মহিষাদল রাজবাড়ি থেকে মাত্র 4 কিলোমিটার দূরেই অবস্থিত এই মন্দিরটি এই গেস্ট হাউস প্লাস মন্দিরটা একসঙ্গে অবস্থিত আমার পেছনেই তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে মায়ের মন্দির মা কালী এখানে রয়েছেন মায়ের মন্দির আছে এখানে এবং অপোজিটে তুমি এখানে বিবাহ অন্নপ্রাশন সমস্ত কিছু করতে পারো সেই জন্য মাতৃভূমি গেস্ট হাউস এটার নাম রাখা হয়েছে মন্দিরের কারুকার্য এতটাই সুন্দর জাস্ট আসাম তোমরা যদি জানি না ক্যামেরায় কতটা সুন্দর লাগছে কিন্তু তোমরা যদি নিজের চোখে দেখো তাহলে এটা আরও সুন্দর লাগবে
এইবার চলো মন্দিরের চারিপাশটা একটু ঘুরে দেখে নিই মন্দিরের চারিপাশে কী কী রয়েছে। মন্দিরটা তো ঘুরে দেখে নিয়েছো, এইবার চলো পার্কের ভেতরে কী কী রয়েছে সব কিছুই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই। গাইস, এই মাতৃভূমি গেস্ট হাউসটা ঘুরে তোমাদেরকে তো পুরোটা দেখিয়ে দিলাম সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি যখন পরবর্তী কোনো ভিডিও আপলোড করব তার সাথে সাথে সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।